হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউরিয়াস কৌশিকে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা কথা বলবো হইচইয়ের প্ল্যাটফর্মে নাইন্থ জুলাই রিলিজ হওয়া দুজনে যেটার আগে নাম ছিল ইনটিউশান রিটেন বাই তিনজনে অর্থাৎ মিতালি রমিত অ্যান্ড প্রমিতা ভট্টাচারিয়া যিনি ডিরেক্টরও অর্থাৎ একাই ডিরেক্ট করেছেন প্রমিতা ভট্টাচারিয়া তো কেমন হলো এই ওয়েব সিরিজটা একটা সিনেমা জগতের নাম করা জুটি সোহম শ্রাবন্তীকে নিয়ে যেহেতু তৈরি করা হয়েছে মাস অডিয়েন্সকে টার্গেট করে তৈরি করা হয়েছে তবুও দশটা এপিসোড মানে হৈচৈয়ের রিসেন্ট কাজগুলো দেখে থাকলে দেখবেন যে এতগুলো মানে এপার বাংলা থেকে এতগুলো এপিসোড নিয়ে চট করে এরা বার করে না তো এটা এবং এপিসোডগুলো অনেক বড়ো থার্টি মিনিটসের কাছাকাছি করে আপনি টোটাল যদি অ্যাড করেন প্রায় চার ঘন্টার টোটাল এই ওয়েব সিরিজটা তো এটা কি এনগেজ করে রাখতে পারলো বা কি রকম হলো সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব লেট স্টার্ট দুজনে হয়তো খুব শীঘ্রই এক্স প্লেয়ারে রিলিজ করবে এবং তাতে হয়তো ইন্টিউশন নামটাই দেয়া থাকবে এই দুজনে নামটা দিয়ে একটু ব্যাপারটাকে যেন সহজই করে দিয়েছিল। যাই হোক গল্পটা এরকম যে অমর হচ্ছে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট জুট মিল আছে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় সে যখন বাড়িতে ফিরে আসে তার স্ত্রী অহনা অর্থাৎ শ্রাবন্তী তার যে আচার ব্যবহার এবং তার বিভিন্ন কাজ করার ভঙ্গিমা দেখে বুঝতে পারে যে অমরের যে পাস্ট তার সাথে এর কোনো মিল খুঁজে পাচ্ছে না অর্থাৎ এটা কি অমরই নাকি অন্য কেউ এবারে এই যে ঘটনাটা সেটাকে আলাদা একটা অ্যাঙ্গেলও দেয়া হয়েছে যে এখানে আইবি যুক্ত আছে এবং আইবিও এমন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের খোঁজ করছে যে একটা চাইনিজ টেরোরিস্ট গ্রুপকে ফান্ডিং করছে ফর টেরোরিজম অ্যাক্টিভিটিস তো অহনা তার এই ইনটিউশন থেকে তার যে অমর হাজব্যান্ড এরকম চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ অমরের নিজস্ব যে সত্তা সেটার যে পরিবর্তন হয়েছে সেটার কি কারণ অ্যাকচুয়ালি সে কি অমরেরই পিছনে ধাওয়া করছে নাকি এর পিছনে অন্য কোনো ব্যাপার রয়েছে তো গোটা সিরিজটা একটা থ্রিলিং এফেক্ট আপনাকে দেবে এবং এখানে অহনা একজন ডিটেকটিভের কাছেও যাবে যেখানে আপনারা একটা কাকা বাবুকে হোমাজ দেওয়া হয়েছে আপনারা দেখতে পাবেন সেটা প্লে করছেন দেওয়ানজি কৃষ্ণেন্দু দেওয়ানজি এবং আইবির তরফ থেকে ইন্দ্রজিৎ মজুমদার কমলেশ্বর মুখার্জি এরা রয়েছেন খুব ছোটো ছোটো রোল তো আলটিমেটলি এই অহনার যে ইনটিউশনটা সেটা তাকে কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায় সেটাই আপনারা এই ওয়েব সিরিজে দেখতে পাবেন এবার যদি গল্পের কথাই বলেন গল্পে আপনি যদি অনেক থ্রিলার এর আগে দেখে থাকেন নেটফ্লিক্স অ্যামাজনে তাহলে আপনার সেকেন্ড এপিসোড থেকে মোটামুটি একটা আন্দাজ হয়ে যাবে এবং হলিউড বলিউডের বেশ কিছু পুরনো সিনেমার সাথে মিলও খুঁজে পাওয়া যাবে এর মধ্যে স্পাইং রয়েছে প্লটিং রয়েছে কিডন্যাপিং রয়েছে অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে তো সব মিলিয়ে হইচইয়ের কাজ হিসাবে যদি দেখেন তাহলে সেরকমভাবে দেখতে গেলে ভালো ডিরেকশন করা হয়েছে ভালো প্রোডাকশন বাজেট দেওয়া হয়েছে সেট ডিজাইন খুব ভালো কালারিং ভালো ঈশান অমিত যে ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছেন সেটাও ঠিকঠাক ভালোই লাগবে অ্যাক্টিং সবাই ভালো করেছেন তবে বাবু। বেশ ভালো অ্যাক্টিং করেছেন এবং অদ্রিজা রয় তাকে দারুণ ওয়ার্ডড্রপস দেওয়া হয়েছে এবং পুরো তার এখন যা মানে বডি স্ট্রাকচার আছে এবং সোহমকেও খুব ভালো ওয়ার্ডড্রপস দেওয়া হয়েছে তাদের লুকস খুব ভালো লেগেছে এখানে দেখতে অদ্রিজা রয়কে তো মাঝে মাঝে প্রিয়াঙ্কা চোপড়ার মতো লাগছিল কিন্তু শ্রাবন্তী যথেষ্ট ওয়েট গেন করেছেন তো কাছ কাছাকাছি থেকে ভালো লাগছে কিন্তু ক্যামেরা যখন ব্রড অ্যাঙ্গেলে আসছে তাকে অনেকটা মানে হেলদি দেখাচ্ছে তো সেই জিনিসটা দুজনের যে ফিজিক্যাল স্ট্রাকচারটা একটু অড দেখিয়েছে অ্যাক্টিং ঠিকঠাক আছে মাস অডিয়েন্সকে যেহেতু টার্গেট করে এটা তৈরি করা হয়েছে তো সেই হিসাবে দেখতে গেলে আপনার ভালোই লাগবে আপনি স্টিক হয়ে থাকবেন যদিও দশটা এপিসোড আছে চার ঘন্টা আছে কিন্তু আপনি অতটাও বোর ফিল করাবে না আপনাকে আপনাকে যথেষ্ট এটা থ্রিলিং এফেক্ট দেবে কিন্তু ওই আপনি যদি অনেক থ্রিলার দেখে থাকেন তাহলে হয়তো আপনার অতটা ভালো লাগে হইচয়ের যে রিসেন্ট অন্যান্য কাজের থেকে এটা বেশ ভালো হইচয়ের স্ট্যান্ডার্ড হিসেবে যদি দেখেন ভালো ডিরেকশানও করা হয়েছে ক্যামেরা ইউজ ভালো করা হয়েছে অ্যাজ এ লেডি ডিরেক্টর বেশ প্রমিসিং লাগলো প্রমিতা ম্যাডামকে আর ইউনিভার্সাল রেটিং হিসাবে যদি বলেন তাহলে ইটস এ গুড সিরিজ অবশ্যই একবার দেখে নিতে পারেন যদি আপনার হইচই থাকে আর এমএক্স প্লেয়ারে হয়তো এটা দশ দিন পরে আসবে তো এই ছিল আমার দুজনের ব্যাপারে অর্থাৎ ইউনিটিউশনের ব্যাপারে আমার মতামত রিয়াকশন আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনারা আপনাদের মতামত জানাবেন আপনাদের কীরকম লেগেছে আপনারা কত রেটিং দিতে চান ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করা দেবেন Tata